এবং সেই মানে 1992 থেকে এই মাদ্রাসাটা চলে আসছে। প্রতি বছরই কিছু না কিছু আমাদের এখান থেকে হাফেজ এখান থেকে তৈরি হয়। এবং দিলে আল্লাহ তাআলা 30 পারা কোরআন কেটে দিয়েছে সকলে জোরে বলুন নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাই কোরআন যদি সাম মিটে যায় এরকম যদি হাফিজে কোরআন জিন্দা থাকে আল্লাহর কসম আবার কয়েক কোটি কোরআন খেপে আপনার দরজায় চলে আসবে জোরে বলুন সুবহান। বসন্তপুর টাউনপাড়ার এখানে যে মাদ্রাসাটা হয়েছে মদিনাতুল উলুম মাদ্রাসা, আমাদের 1992 সালে আরবিয়ান জামাত এখানে এসেছিলেন, ওনারা বক্তব্যে বলেছিলেন যে দুটো জিনিস আমাদের ইনসানের জন্য, জিন আর ইনসান এই দুটোদের জন্য দুটো জিনিস খুব শক্ত, সেটা কি, একটা হচ্ছে দুনিয়ার মধ্যে আমাদের হচ্ছে দিনের কাজ, জামাতের কাজ, হ্যাঁ, আর একটা হচ্ছে কি মরে যাবার পরে হচ্ছে কিয়ামত। এই দুটো জায়গা আমাদের খুব কঠিন জিনিস। আমরা কি, আমরা আমাদের জীবন কিভাবে দুনিয়ায় কেটেছে সেটা আমরা এখন বুঝতে পারছি না, আমরা দুনিয়া থেকে কতখানি দূরে আছি। যখন আমরা জামাতের সঙ্গে ইনশাল্লাহ টাইম দেবো, সময় দেবো, তখন আমি বুঝতে পারবো যে আমি কত পিছনে আছি। সেই জন্যে ওনাদের একটা বক্তব্য ছিল যে এইখানে যখন আল্লাহ রসুলের হুকুমে এইখানে যখন একটা আরবিয়ান জামাত এসছে ইনশাল্লাহ আপনারা এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান করুন। এই উদ্দেশ্যে আমাদের বসন্তপুর গ্রামের লোক আমরা বসি, আমরা চিন্তাভাবনা করি, মশওয়ারা করার পরে আমরা সত্যি বুঝতে পারি যে আমরা যখন দিনের রাস্তায় বেরোলে বুঝতে পারবো যে আমরা কতটুকু জ্ঞান সঞ্চয় করি ইসলামের ব্যাপারে, দিনের ব্যাপারে, কোরআন শিক্ষা কতটুকু করেছি দিনের ব্যাপারে, নামাজ শিক্ষা কতটুকু করেছি, যেটা আমাদের আখেরাতে কাজ করবে। আর আখেরাতের জন্য যখন কিয়ামতের দিনে আমরা দুনিয়ায় কীভাবে কেটেছি তখন আমাকে বলতে হবে না, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের যত রকম অংশ আছে তারাই সাক্ষী দেবে। তাহলে আমাদের দুটো কঠিন সময়, এই কঠিন সময়ের জন্য আমরা বসন্তপুরের সর্বৈক আমরা বাসিন্দারগণ বসে আমরা ঠিক করেছিলাম যে আমরা এখানে একটা মদিনাতুল মাদ্রাসা আমরা প্রতিষ্ঠা করব। তারপরে দোতলা হয়েছে, তো এই অবস্থায় চলছে, কিন্তু আজ পর্যন্ত আমাদের সারা বসন্তপুর এবং কমিটি, আমাদের যে মদিনাতুল মাদ্রাসার যে কার্যকারী কমিটি আছে সেই কমিটির এত প্রচেষ্টা এবং তার প্রত্যেকটি সদস্য তাদের, তারা বিশাল বড় লোক নয় কিন্তু তাদের মনটা খুব বড়। তারা আজকে কলকাতায় কাজ করে, বিভিন্ন জায়গায় কাজকর্ম, শ্রমিকের কাজ করে, হ্যাঁ, তারা কৃষকের কাজ করে, তারা বিভিন্ন রকমের কাজ ফেলে রেখে এসে এই গ্রামের লোক কীভাবে বাঁচবে, সারা বিশ্বের মুসলমান কীভাবে শিখবে এবং সারা দুনিয়া পশ্চিমবাংলা কীভাবে শিখবে, ইসলাম কীভাবে বাড়বে, সেই চেষ্টায় তারা তাদের জানার মালকে কাজে লাগায়। সেই উদ্দেশ্যে তারা এখানে আসে, কেউ কলকাতা থেকে আসে, কেউ বিভিন্ন জায়গা থেকে এখানে আসে, তাদের শ্রমকে কাজে লাগিয়ে আজকে আমাদের এই বাস্তরিক যে জলসা, সেই জলসাকে কেন্দ্র করে আমাদের মাদ্রাসার যে ছাত্র হাফেজ হয়েছে সেই হাফেজকে আমরা আজকে পাগড়ি দেওয়ার জন্য আমাদের এই বাৎসরিক জলসা প্রতি বছরই আয়োজন করা হয় এবং এইভাবেই চলে। প্রত্যেক বছরই আমাদের বাইরের ছেলে এবং আমাদের গ্রামের ছেলেরা যারা হাফেজ হয় এখানে শিক্ষা অর্জন করে। মাদ্রাসা মদিনাতুল উলুম মাদ্রাসা 1992 সাল থেকে প্রতিষ্ঠিত শুরু হয়েছে, এটা তো সেই থেকে এই পর্যন্ত আল্লাহ শুকর এখান থেকে পড়াশোনা করে অনেক ছাত্র বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, কেউ শিক্ষকতা করছে, কেউ বিভিন্ন কাজে কর্মরত। তো মাশাআল্লাহ প্রতি বছরই কম বেশি কোনো বছর 8টা, কোনো বছর 4টে, 2টো এখান থেকে ফারেগ হয়ে ছেলেরা যাচ্ছে বিভিন্ন দিনই তালিম নিয়ে, দিনে শিক্ষা নিয়ে এখান থেকে। তো মাশাআল্লাহ এই বছরও 4টে ছেলে আমাদের পাগড়ি পাবে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন সূরা নাহলের মধ্যে যে আমি তোমাদের উপরে কোরআনকে নাজিল করেছি অর্থাৎ এর হেফাজত করব আমি, আল্লাহ বলছেন। তো হেফাজত করার কিছু কিছু মাধ্যম রয়েছে, তার মধ্য থেকে এই যে মাদ্রাসা নামক যে শিক্ষা, দিনী শিক্ষা প্রতিষ্ঠান, এই দিনী শিক্ষা প্রতিষ্ঠান যে মাদ্রাসা, এখানে আমাদের বিভিন্ন ছাত্র ভাইয়েরা আসে, এসে এখান থেকে কোরআন তারা হাসিল করে নিয়ে যায়, এখান থেকে কোরআন তারা হিফজ করে নিয়ে যায়।
আল্লাহ পাক যে বলেছেন যে আমি কোরআনকে হেফাজত করব, তার মাধ্যম হলো একটা, এই মাদ্রাসা। এই মাদ্রাসার এই যেমন এখন আমাদের যে জলসা, দস্তারবন্দি জলসা আমাদের যে এখন চলছে এখানে, আলহামদুলিল্লাহ আমাদের আওয়াম ভাইদের এবং আমাদের কমিটি ভাইদের চেষ্টা, প্রচেষ্টা ও শ্রম, এতগুলো কিছু দিয়ে ও যে ছাত্র পড়েছে তারও চেষ্টা এবং আল্লাহর দান, এই কয়েকটি জিনিস এক করে আলহামদুলিল্লাহ এরা কোরআনকে হাসিল করেছে, কোরআনকে নিজের দিলের মধ্যে বসিয়েছে। আমাদের মাদ্রাসার কমিটি ভাই ও আমাদের মাদ্রাসার যে মাদ্রাসার দিকে যারা লক্ষ্য রাখে বা আমাদের এই গ্রামের যে ভাইয়েরা রয়েছে, তাদের আশাই একটা যে এই মাদ্রাসা আগামীতে এরকম ভালো ভালো হাফেজ বার হয়ে যাক, ভালো ভালো হাফেজ হোক, ভালো ভালো আলিম হোক, এটাই আমাদের ইচ্ছা, এটাই আমাদের কমিটি ভাইদেরও ইচ্ছা, আমাদের গ্রামের মানুষদেরও এটাই ইচ্ছা। আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করেন যে আগামীতে আমাদের এই মাদ্রাসাকে আরও কীভাবে শিক্ষার দিক দিয়ে ও অন্যান্য যা কিছু প্রয়োজন সেই দিক দিয়ে আমরা আগে বাড়াতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজ মাদ্রাসা মদিনাতুল উলুমের দস্তরবন্দি জলসা, এই জলসা এই জন্য উপলক্ষে করা হচ্ছে যে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ একটা দুটো, কখনো আটটা কখনো চারটে ছেলে হিফজ করে ফারেক হচ্ছে। তো আলহামদুলিল্লাহ এই গ্রামবাসীর উদ্যোগে বা কমিটির নিবিড় মেহনত, সেই মেহনতের দ্বারা এই মাদ্রাসা চলে আসছে। এবং আমাদের যে শিক্ষক, প্রধান শিক্ষক, শিক্ষক আছে এবং বাবুর্চি, সবের মেহনতেই মাদ্রাসা আজ চলছে আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসায় কমবেশ প্রায় এখন 80টা বাচ্চা পড়াশোনা করছে। এখানে মক্তব বিভাগ আছে, হিফজ আছে, নাজরা আছে এবং কায়দা কিছু আছে। এই মাদ্রাসার সবথেকে বড় জিনিস হচ্ছে আমাদের ফজরের আগে সমস্ত ছাত্রদেরকে তুলে দেওয়া হয়, তারা সবক করে শিক্ষকদেরকে শুনিয়ে তারপর নামাজ আদায় হয়। ফজরের নামাজের পরে তারপরে আমাদের সূরা ইয়াসিন পড়ে সকলের মাগফিরাতের জন্য দোয়া করা হয়, যারা এই মাদ্রাসায় হিতাকাঙ্ক্ষী, যারা মাদ্রাসায় নিঃসন্দেহে যাকাত, ফিতরা, সদকা, দান যা কিছু করে সকল মানে মুহিব্বিনদের জন্য দোয়া করা হয়। তো এই জন্য আমাদের এই কমিটির একটা বিরাট বড় মেহনত আছে। তো এই মাদ্রাসার জন্যে সকলে আমরা দোয়া করি আগামীতে এই মাদ্রাসা, আমি শিক্ষক হয়ে দোয়া করছি যে আরও উন্নতি হোক এবং আমাদের হিফজ বিভাগ আছে এখানে আলিম পর্যন্ত, বুখারি পর্যন্ত হোক, এই ইরাদা রাখলাম এবং সকলের কাছে আমি দোয়া রাখলাম, আল্লাহ যেন এটাকে কবুল করেন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজ বসন্তপুর মাদ্রাসা মদিনাতুল উলুমের পরিচালনায় যে চারজন ছাত্রর পাগড়ির উদ্দেশ্যে আজকের যে এই আয়োজন দস্তারবন্দি জলসা, আমরা বিগত বছরগুলোতেও দেখেছেন যে আমরা এখান থেকে চারজন, এবছর বিগত বছরে আপনার তিনজন, তার আগের বছর মনে আটজন, প্রতি বছর কম বেশি আমরা এখান থেকে ছাত্রদের ইনশাল্লাহ কোরআনের হাফেজ করে যাই। এবং এখান থেকে অনেক ছাত্র এখান থেকে পাস করে গিয়ে বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে আমাদের মাদ্রাসা মদিনাতুল উলুমের ছাত্র। এখান থেকে অনেকে আমাদের কাছে খবর আছে, এখান থেকে আমাদের এক ছাত্র সৌদি আরবের কোনো এক মসজিদে সেখানে ইমামতি করছে এই মুহূর্তে, আমাদের এখান থেকে উনি পাস করে গেছেন। তো মাশাআল্লাহ এরকম ওরকম অনেক ছাত্র আমাদের এখানে রয়েছে, ভালো ভালো স্টুডেন্ট রয়েছে। আমরা চেষ্টা করব এনাদের আরও উন্নত মানের কী করে শিক্ষাটা দিতে পারি। আমরা কমিটির লোক যেরকম চেষ্টায় রয়েছি, তার সঙ্গে শিক্ষক যারা রয়েছেন ওনারাও চেষ্টা করেন ওনাদের ভালো বেস্ট শিক্ষাটা দেওয়ার জন্য। আর আমরা এখানে যেমন আমাদের শুধু আরবিক না, এর সঙ্গে বাংলাটাও চলে, বাংলা, অঙ্ক, হ্যাঁ আপনার ইংরাজি, এইসব শিক্ষাগুলো এখানে দেওয়া হয়, মাধ্যমিক পর্যন্ত এখানে আছে। মাশাআল্লাহ এই দায়িত্ব কজন নিতে পারে, আল্লাহ আমাকে দিয়েছে, আল্লাহ নিয়েছেন, তাই আমি নিতে পেরেছি। এ তো দায়িত্ব নেওয়ার যোগ্য আমার নাই, সবাই মিলে আমাকে ভালোবাসে তাই দায়িত্ব দিয়েছে, আমি চেষ্টা করব এই দায়িত্বটা পুরোপুরি পালন করার ইনশাআল্লাহ। এই আমাদের এই আয়োজনটা এই একটা কিছু একদিনের জন্য বিগত 3 মাস পরিশ্রম করতে লাগে। বিগত 3 মাস থেকে আমরা কমিটির বেশ কিছু লোক সবাই কম বেশি সময় দেয়, সবাই মিলে আমরা চেষ্টা করেছি এটাকে কী করে সুন্দরভাবে গড়ে তুলব। কারণ আমরা আজকের দিনটা যে এই চারজন হাফেজ পাগড়ি পাচ্ছেন, এই যে গ্রামের লোক এখানে আসবেন,
তাদের কাছে আমাদের উপস্থাপন একটা করতে হবে যে আমরা আগামীতে জানো আমাদের এই প্রোগ্রাম দেখে এই অনুষ্ঠান দেখে গ্রামের লোক আরও আগিয়ে আসে আরও ছুটে আসে চারজনের জায়গায় আরও দশজন যেন হাফে যায় আগামী বছরে আমরা সেই চেষ্টার মধ্যেই রয়েছি এবং আল্লাহবাক যেন আপনাদের কথায় কবুল করে আমাদের সকলে কবুল করে যেন আমরা আগামী দিনে আরও আরও বেশি বেশি করে হাফেজ এখান থেকে বের করতে পারি ইনশাল্লাহ এবং মনোভাবটা যেন খুলতে পারি আমরা সেই চেষ্টায় রয়েছি ইনশাল্লাহ।